আসসালামু আলাইকুম। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় হাদিস শরীফ, বিষয় কোড 102, পূর্ণ নাম্বার 100। তোমাদের 2023 সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস প্রকাশ করা হয়েছে হাদিস শরীফের, সেটা তোমাদের 100 নম্বর পরীক্ষা দিতে হবে এবং তোমাদের এমসিকিউ থাকবে 30টি এবং সিকিউ থাকবে 60টি। প্রশ্নের উত্তর দিতে হবে 70 এবং 30 তোমাদের 100 নম্বর পরীক্ষা দিতে হবে। তোমাদের যে 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসটি আমি আজ সম্পূর্ণ এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো এবং তোমাদের অন্যান্য বিষয়গুলোর সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসগুলো দেখার জন্য আমার চ্যানেলে তোমরা যে ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে দেখো বিষয় হাদিস শরীফ, বিষয় কোড 102, তথ্য নম্বর 100, ব্যবহারিক নম্বর 00, পূর্ণ নম্বর 100। তোমাদের কিন্তু 100 নম্বর পরীক্ষা দিতে হবে, এই যে লেখাই আছে। তথ্য নম্বর হচ্ছে 100, ব্যবহারিক কোনো নাম্বার নেই, 00। এখানে লেখা আছে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম। এখানে লেখা আছে বিষয়বস্তু, পাঠ এবং পাঠের শিরোনাম। এখানে আছে কোন কোন পাঠগুলো পড়তে হবে। এখানে লেখা আছে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। তোমাদের সুবিধার জন্য আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনের মাধ্যমে রেখে দিতে পারো। দেখো এখানে যে অধ্যায়গুলো পড়তে হবে হাদিস থেকে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। প্রথম অধ্যায় থেকে পড়তে হবে হাদিস পরিচিতি, তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে হাদিস এক থেকে তোমাদের কত পর্যন্ত, 39 পর্যন্ত, 24টি। তৃতীয় অধ্যায় থেকে অনুমতি চাওয়ার বর্ণনা, হাদিস নং তোমাদের 40, 41, 42, 43, 47, 60টি এখানে লেখা আছে। দেখো চতুর্থ অধ্যায় মুসাফা, মুসাফাহা ও মোয়ানাকা, এখান থেকে পড়তে হবে হাদিস নং এই যে 50 থেকে 67, 11টি। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে দনাইমান হওয়া হাদিস নং তোমাদের এখানে দেওয়া আছে 60টি, এই যে 67, 68, 69, 71, 72, 73, 78। ষষ্ঠ অধ্যায় থেকে পড়তে হবে হাঁচি দেওয়া এবং হাই তোলা, এখান থেকে তোমাদের হাদিস নং দেওয়া আছে যে দেখো 92 পর্যন্ত 8টি, 80 থেকে 92 পর্যন্ত কিন্তু 8টি হাদিস পড়তে হবে। এরপর তোমাদের সপ্তম অধ্যায় থেকে পড়তে হবে হাসি ও তার প্রকার, হাদিস নং কয়টি, 93, 95, 97, 4টি হাদিস। অষ্টম অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে নাম রাখা সম্পর্কীয়, হাদিস নং দেওয়া আছে তোমরা একটু দেখে নাও, এখানে 17টি। নবম অধ্যায় থেকে পড়তে হবে জিহ্বা ও সংযতকরণ, এখান থেকে তোমাদের পড়তে হবে কয়টি, 27টি। দশম অধ্যায় থেকে পড়তে হবে অঙ্গীকার ও প্রতিশ্রুতি, হাদিস নং এখানে 3টি হাদিস আছে পড়তে হবে। একাদশ অধ্যায় থেকে কতুস সংক্রান্ত সকল হাদিস, 4টি হাদিস। দ্বাদশ অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে সকল হাদিস, 6টি হাদিস পড়তে হবে। ত্রয়োদশ অধ্যায় থেকে মানে 13 অধ্যায় থেকে তোমাদের 5টি হাদিস পড়তে হবে, মানে সকল হাদিস। চতুর্দশ অধ্যায় থেকে পড়তে হবে সকল হাদিস 5টি, পঞ্চদশ অধ্যায় থেকে পড়তে হবে 5টি, ষষ্ঠদশ অধ্যায় থেকে পড়তে হবে 5টি, সপ্তদশ অধ্যায় থেকে পড়তে হবে 4টি, অষ্টদশ থেকে পড়তে হবে তোমাদের 5টি, 19 অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 6টি। এরপর 20 অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 5টি, 21 অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 7টি, 22 অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে 5টি হাদিস নং দেওয়া আছে 241 থেকে 262 পর্যন্ত কিন্তু। 26 অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে সকল হাদিস 4টি, 29 অধ্যায় থেকে পড়তে হবে তোমাদের 6টি, 30 অধ্যায় থেকে পড়তে হবে 3টি এবং 31 অধ্যায় থেকে পড়তে হবে তোমাদের 3টি। এই ছিল তোমাদের হাদিসের সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের এই যে কয়টি অধ্যায় দেওয়া হয়েছে, যে কয়টি হাদিস দেওয়া হয়েছে, এই হাদিসগুলো থেকে তোমাদের এমসিকিউ এবং সিকিউ ইনশাল্লাহ কমন পড়বে। তোমাদের পরীক্ষার আগে দুই তিন মাস বা চার মাস আগে তোমাদের একটি সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করা হয়, সেই সাজেশনটিও আমি তোমাদেরকে দিয়ে দেব। এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, এরপরে তোমাদের একটা সাজেশন প্রকাশ করবে ওয়েবসাইটে, সেই সাজেশনটি পাওয়ার সাথে সাথে তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই সাজেশনটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তোমাদের অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।